মোগল আমলে বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁ, যা একসময় সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি দিয়েছিল বাংলাদেশের গৌরবময় জনপদ। এই ভিডিওতে আমরা সোনারগাঁও ও পানাম নগরীর সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আপনি এই জায়গায় কিভাবে যাবেন, আপনার কত টাকা খরচ হবে এবং কি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন তার সম্পূর্ণ ডকুমেন্ট আকারে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং বুঝতেই পারতেছেন ভিডিওটা আপনাদের জন্য কতটা মূল্যবান হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। মধ্যযুগে সোনারগাঁও মুসলিম সুলতানদের রাজধানী হিসেবে বেশ জনপ্রিয়তা পায়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত উল্লেখযোগ্য ভ্রমণ স্থানসমূহের মধ্যে আছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বড় সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের সংরক্ষণশালা ও হারিয়ে যাওয়া শহর পানাম নগরী। ঢাকা বা নারায়ণগঞ্জ জেলার আশেপাশে হলে একদিনে ঘুরে আসা যায় সোনারগাঁ ও পানাম নগরী থেকে। ঢাকা হতে নিজস্ব গাড়ি অথবা বাসে করে যেতে পারেন, অথবা গুলিস্তান থেকে নেমে এসি বাস বুরাক ও নন এসি বাস স্বদেশ কিংবা দোয়েল পরিবহনের বাসে করে সোনারগাঁয়ের মোড়াপাড়া চৌরাস্তা মোড়ে নামতে পারেন। এরপর রিক্সা বা সিএনজি করে যেতে পারেন 2 কিলোমিটার দূরে প্রথম গন্তব্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আবহমান ও গ্রাম বাংলার লোকশিল্পকে ধরে রাখার জন্য এবং সর্বোচ্চ স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1985 সালে 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন গড়ে তোলেন। বর্তমানে প্রায় 16 হেক্টর জমির পরে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অবস্থান। এখানে গেট থেকে প্রবেশের মূল্য 50 টাকা এবং স্টুডেন্টের জন্য 30 টাকা। বুধ ও বৃহস্পতিবার বাদে সপ্তাহে বাকি 5 দিন এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে দর্শনার্থীদের জন্য খোলা থাকে। গেট থেকে ঢুকতে হলে প্রথমেই নজর পড়বে সর্দার বাড়ি। অপূর্ব কারুকর্যময় প্রাসাদে ঢোকার জন্য আপনাকে গুনতে হবে 100 টাকা। কিন্তু এই বাড়িতে ঢোকার পর আপনি বুঝতে পারবেন যে আপনার 100 টাকা নির্ঘাত জলে গেল, কারণ ভিতরে দেখার মতো তেমন কিছুই নাই। পুরাতন বাড়িগুলোকে নতুন করে মডিফিকেশন করা হয়েছে। যদি আপনি এই বাড়িতে শুটিং করতে চান বা কোনো প্রকার ভিডিও করতে চান, তবে আপনাকে গুনতে হবে 3,500 টাকা, যার সময় মূল্য থাকবে মাত্র 1 ঘন্টা। এখানে জাদুঘর ছাড়াও রয়েছে লোকাস মঞ্চ, লাইব্রেরি, কারুশিল্প গ্রাম, সবুজে মোড়ানো উদ্যান ও বিশাল বড় লেক। আপনি চাইলে এই লেকে নৌকা নিয়ে ঘুরতে পারেন,
কিন্তু তার জন্য আপনাকে গুনতে হবে আরও 100 টাকা এবং সময় মূল্য থাকবে মাত্র 30 মিনিট। এছাড়া এখানে প্রতি বছর শীতকালে কারুশিল্পর মেলা বসে, যেখান থেকে আপনি কারুশিল্পের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করতে পারবেন। এবার যেতে পারেন সোনারগাঁ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত পানাম নগরী, যেখানে যাওয়ার জন্য আপনাকে রিক্সা ভাড়া নিবে 50 টাকা এবং অটোতে ভাড়া নিবে 20 টাকা। এক সময় পানাম নগরীতে সমৃদ্ধ জীবনের উপস্থিতি ছিল। পীর ইসাখার সময়কালে সোনারগাঁয়ের এই পানাম নগরীতে রাজকার্য পরিচালিত হতো। এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টলিকা, মসজিদ, মন্দির, ঠাকুরঘর, গোসলখানা, রাজঘর, পাঠশালা ও বিচারালয়। নগরের মাঝ দিয়ে সড়কের দুপাশে চলে যাওয়া দৃষ্টিনন্দন লাল ইটের দালানগুলো আজও যেন স্মৃতি বহন করে। বর্তমানে টিকে থাকা 52টি প্রাচীন সৌন্দর্য দেখতে দেখতে সহজেই হারিয়ে যাওয়া যায় সেই অতীতের জীবনীতে। পানাম নগরীতে প্রবেশের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং আপনি যদি পানাম নগরীতে কোনো প্রকার ভিডিও করতে চান তার জন্য আপনাকে গুনতে হবে 3,500 টাকা। জানা মতে এই টাকা সরকারি ফাউন্ডেশনে জমা হয়।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।